আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজ ও মনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 11। এই অধ্যায়টিকে আমরা 5টি পর্বে ভাগ করেছি। আজ আমরা শিখব এর তৃতীয় পর্ব। চলো তাহলে মূল পাঠে প্রবেশ করা যাক। অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইং গ্লাস। অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচ তন্তু। এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোক রশ্মিকে বহনের জন্য এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাচ তন্তুর মধ্যে প্রবেশ করে, তখন এর দেয়ালে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাচ তন্তুর অপর প্রান্ত দিয়ে বের হওয়া না পর্যন্ত। সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ, যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে, এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। সংকেতগুলো যত দূরই যাক না কেন, এর শক্তি হ্রাস পায় না। তাহলে অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের খুব সরু কাচ তন্তু, যার মাধ্যমে কি আলোকরশ্মি প্রেরণ করা হয়। এই আলোকরশ্মিগুলো কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পরিবর্তিত হয়ে হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। ম্যাগনিফাইং গ্লাস। কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তু স্থাপন করে দেখলে অপর পাশ থেকে বস্তুটিকে একটি সোজা বিবর্ধিত অবাস্তব বিম্ব দেখা যায়। এখন এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে, চোখের বীক্ষণ কোণ তত বড় হবে এবং বিম্বটিকে বড় দেখাবে। কিন্তু বিম্ব চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই বিম্ব আর স্পষ্ট দেখা যায় না। তাহলে যদি কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে আমরা স্থাপন করি, তখন কি সেই বস্তুটা যদি আমরা দেখি, তাহলে অপর পাশ থেকে বস্তুটাকে স্বাভাবিক অবস্থা থেকে বড় দেখা যাবে। কিন্তু এই বড় দেখা ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটা কি চোখের নিকটবিন্দুর কাছে বা নিকটবিন্দুর থেকেও কি বেশি কাছে যদি আমরা এটাকে স্থাপন করি, তখন কি এটা আর স্পষ্ট দেখা যাবে না। সুতরাং বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখন তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই উত্তল লেন্সকে বিবর্ধ কাজ বা গঠন কাজ বা সরল অণুবীক্ষণও বলা যায়। এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না। শিক্ষকের সহায়তায় তোমরা এই ধরনের ম্যাগনিফাইং গ্লাস দেখতে পারো। সবাই আমাদের স্কুল কলেজে এই ম্যাগনিফাইং গ্লাসগুলো থাকে, যার মাধ্যমে কি যেখানে কি একটি উত্তল লেন্সকে একটি বিবর্ধকের মাধ্যমে আটকানো থাকে, এবং যার এক পাশে যদি আমরা কোনো বস্তুকে ধরি, তখন অপর প্রান্ত থেকে সেই জিনিসটা খুব বড় করে দেখা যায়। এটা আমাদের সাধারণ যে মাইক্রোস্কোপ আছে তার মতোই কিছুটা কাজ করে। মানব চক্ষু। চোখ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম। চোখ দিয়ে আমরা দেখি। মানব চক্ষুর কার্যপ্রণালী ছবি তোলার ক্যামেরার মতো। চিত্রে মানব চক্ষুর বিশেষ বিশেষ অংশ দেখানো হয়েছে। প্রধান অংশগুলোর বর্ণনা নিচে দেয়া হলো। অক্ষিগোলক। চোখের কোটরে অবস্থিত এই গোলাকার অংশকে অক্ষিগোলক বলে। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘুরানো যায়। এই যে আমাদের চোখের অক্ষিগোলক রয়েছে, এই অক্ষিগোলকটাকে আমাদের চোখের চারদিকে ঘুরানো যায়। শ্বেতমণ্ডল। এইটি অক্ষিগোলকের বাহিরে সাদা শক্ত ও ঘন আর্শযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। এটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। তাহলে এই যে অক্ষিগোলকের বাইরে যে অংশটা, এই অংশটাই কি শ্বেতমণ্ডল। এটি কি শক্ত সাদা এবং ঘন আর্শযুক্ত আবরণ। কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে। শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাহিরের দিকে অধিকতর উত্তল। এই যে কর্নিয়ার যে চোখের অংশটি রয়েছে, এই কর্নিয়া অংশটিকে
এই এই যে কর্নিয়া আমরা দেখতে পাচ্ছি, এই কর্নিয়া অংশটি কি শ্বেতমণ্ডলের সামনে, এই যে শ্বেতমণ্ডল রয়েছে এর সামনে কি কর্নিয়া রয়েছে, এবং এই অংশটিকে বাহিরের দিকে অধিকতর উত্তল অবস্থায় থাকে। কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, এটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ। এই কালো রঙের জন্য চোখের ভিতরের প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। এই কোরয়েড বা কৃষ্ণ, এই যে অংশটি রয়েছে এটি কি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, এই অঞ্চলের জন্য কি কালো রঙের একটি আচ্ছাদন, এবং এই অঞ্চলের জন্য কি চোখের ভিতরে আলোকের প্রতিফলন হয় না। চোখের ভিতরে যদি আলোকের প্রতিফলন হতো তাহলে আমরা দেখতে পেতাম না। আইরিশ, এটি কর্নিয়ার ঠিক পেছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। পর্দাটি স্থান ও লোকবিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ় বাদামি ও কালো ইত্যাদি হয়ে থাকে। আমরা যে চোখের যে মণি অংশটি বলি, এই অংশটি কি আসলে আইরিশ, এটি কি এক একজনের এক এক রঙের হয়ে থাকে। মণি বা তারার অংশ, এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন ও প্রসারণে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়ে থাকে। তাহলে মণি হলো আমাদের একদম কর্নিয়ার, যে কর্নিয়া রয়েছে চোখের এর কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। স্ফটিক বা উত্তল লেন্স, এটি কর্নিয়ার পেছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থে তৈরি একটি উত্তল লেন্স। অক্ষিপট বা রেটিনা, এটি গোলকের পেছনে অবস্থিত একটি ঈষদচ্ছ গোলাপি আলোগ্রাহী পর্দা। রেটিনার উপর আলো পড়লে ওই স্নায়ুতন্ত্রের এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগায়। এই যে রেটিনা অংশটি রয়েছে, এই রেটিনা অংশ যখন আলো পড়ে তখন এটিকে আমাদের মস্তিষ্কে বার্তা পাঠায় এবং আমরা দেখতে পারি। অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার, লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থ থাকে, একে বলা হয় অ্যাকুয়াস হিউমার। লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে, একে বলা হয় ভিট্রিয়াস হিউমার। তাহলে লেন্স এবং কর্নিয়ার, এই যে কর্নিয়া এবং এই লেন্সের মাঝখানের যে অংশটা এটা কি অ্যাকুয়াস হিউমার, এবং রেটিনা এবং লেন্সের মাঝখানের যে অংশ সেই অংশটি কি ভিট্রিয়াস হিউমার। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের পাঠটি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।